মানুষই ডাক্তার আগে দেখাই ব্যর্থ হওয়ার পরে কিন্তু আসে। আমি যখন মেরাজ দেখেছি আল্লাহকে দেখছি। আপনি কথা বলার পরে আগে আমার বাসা থেকে বেরোন। আপনি তো আমাকে ওয়েলকাম করেন। বাসা ঢুকতে পারেন না, এগুলো আপনার ইয়েতে স্টেজে দেয়া মাহফিলে দেয়া আপনি বেরোন, আপনি বেরোন। রোগী হলে ঢুকাইতে হবে। গোপন ক্যামেরা নিয়ে মিরপুর এক নম্বর মাজার সংলগ্ন প্রিয়াঙ্গন আবাসিক এলাকায় আমরা হুজুরের বাসা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হয় না। এলাকায় বেশ বিখ্যাত তিনি। বাসার নিচেই পাওয়া গেল মনির হুজুরকে। মূলত গায়েবী পদ্ধতিতে চিকিৎসা করেন তিনি। আমরা তার কাছে এসেছি নিজের আয় উন্নতি বাড়াতে। কথা হচ্ছিল তার বাসায় বসেই। আমি মনে করেন যে একটা স্বপ্নের ওষুধ পেয়েছি। এই ওষুধে আমার অন্তত 30 লক্ষ লোক আমার কাছে আসছে। 30 লক্ষ লোক এদের আমি শুনছি, কারো ইস্তেখারা করছি, কারো কারো নেয়ামত দিছি। এখন এটার জন্য আপনার মার নাম বাবার নাম আপনার নাম দিয়ে যাবেন, আর আমার এটা দেখার জন্য 3,500 খরচ দিয়ে যাবেন। যদি আপনার প্রতি ভক্তি বিশ্বাস হয় এটা আপনার ফিরি পেতেন না, এটা খরচ হয়ে যাব। এরপরে আপনার কোনো খরচ হলে নামাজ হলে এগুলো পড়বেন, আমার কাজ আমি করো, নিজের ক্ষমতা জানান দিতে চান মনির হুজুর। শুধু রোগের চিকিৎসা নয় তার দাবি, শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতায় যাওয়া কিংবা থাকাও নিয়ন্ত্রণ করতে পারেন তিনি। আমার এই যে আপনার ইয়া আবু তাহের খুব আমার ভক্ত, বিএনপির মাসুদ খান আমার ভক্ত, কথা বুঝেন, অনেক ফেসিনে এর সাথে আমার বেড়াইস, কথা বুঝেন, তারা মধুর সাহ আমার ভক্ত ছিল, মারা গেছে। দুনিয়ার সব সমস্যার সমাধান তার কাছে ডাল ভাত, কারণ তার দাবি তিনি সব বিষয়ে ধ্যানে যোগাযোগ করেন, সরাসরি রাসুল এমনকি আল্লাহর সাথেও। আল্লাহ ও রাসুলকে তিনি দেখেন বলেও দাবি করেন আমাদের কাছে। আমি যখন মেরাজ দেখেছি আল্লাহকে দেখছি, নবীরও তো বহুবার দেখছি। পরের দিন সাংবাদিক পরিচয়ে আবারও যাই মনির হুজুরের কাছে। মনির হুজুরের সাথে এবার মিলল ছোট ভাই, বড় ভাইয়ের সহযোগী তিনি। মনিরের কাছে জানতে চাই কিভাবে 30 লক্ষ মানুষকে নিয়ামক দিলেন, কিন্তু এবার কেন যেন কোনো প্রশ্নের উত্তর মিলল না মনিরের কাছে। এক সময় উত্তেজিত হয়ে পড়েন ছোট ভাই। আরেক হুজুরের সন্ধান মেলে রাজধানীর নাখালপাড়ায়। হুজুরের গলির নামকরণই বিখ্যাত এই নিজাম হুজুরের বাবার নামে। তার মৃত্যুর পর তিনি চালিয়ে যাচ্ছেন রোগী দেখা, যা মূলত ঝাড়ফুঁক নির্ভর। মিনারেল ও ডাবের পানিতে ফু দিয়ে সন্তান হওয়া থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা করেন তিনি। সাথে দেন নিজের বানানো নানা ধরনের ওষুধও। আপনি কি কোনো টেস্ট করতে বলেন কিনা? আমি এই ব্যক্তিগতভাবে বলবো, মানুষই ডাক্তার আগে দেখাই ব্যর্থ হওয়ার পরে এখানটায় আসে। পানি পড়া দিচ্ছেন, এটা তো কাজে নাও লাগতে পারে, একজনের না কাজে নাও লাগতে পারে। এটা বিশেষ পানি পড়া বিশ্বাস করে নিচ্ছে যে কোরআনের আয়াত পড়ে শুনে সে নিচ্ছে, যাতে তার একটু উপকার হয়। আর এখানে মনে করেন এটা অনেক আগে থেকে হয়েছে, মানুষের বিশ্বাসটা বেশি আসে। কিন্তু ধর্মীয় বিধান কি টাকার বিনিময়ে ধর্মের নামে তথাকথিত এমন চিকিৎসা দেয়াকে সমর্থন করে? ইসলামী পণ্ডিত মুফতি মুহিবুল্লাহ বাইতুল মোকারমের পেশ ইমাম, তার কাছে প্রশ্ন ছিল চিকিৎসার নামে ধর্মের এমন ব্যবহার কতটা বিধিসম্মত। শিরিকদের মধ্যে একটা শিরিক হলো বর্তমানে যেটা মুসলমানের ঘরে খুব ভালো আকৃতিতে প্রবেশ করেছে এবং নেক সুরতে প্রবেশ করেছে, সেটা হলো জাদুটোনা। এই জাদুটোনা দিয়ে কতক সময় মানে এই স্ত্রীকে বশ করার জন্য, স্বামীকে বশ করার জন্য, শাশুড়িকে বশ করার জন্য, বৌমাকে বশ করার জন্য এখানে বশ তো হচ্ছে না, বরং আল্লাহর পক্ষ থেকে আরও লানত হচ্ছে।
মানুষকে বড় লোক করে দেয়, মন্ত্রী বানা দেওয়ার জন্য তাবিজ দেয়, তা তারা কেন কুড়ে ঘরের মধ্যে নিজেই বসে থেকে থেকে মানুষের পকেট কাটার চিন্তা করে? তারা তো নিজেই তো নিজের আমল করে নিজেই তো মন্ত্রী হয়ে যেতে পারে।